হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফলো মিস ব্লগিং। আজ পয়লা বৈশাখের বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, কিছু হালকাথার নিমন্ত্রণ আছে, ওগুলোতে যাবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সকলকে জানাই আমাদের পরিবারের তরফ থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বছরের প্রথম দিন সবার সাথে একসঙ্গে মিলে সময় কাটানোর মজাই আলাদা। আমরা ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর আমরা কি করছি, কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে ইন ডিটেলস শেয়ার করব। আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পয়লা বৈশাখে প্রত্যেকটা দোকানই খুব সুন্দর করে সাজায়, আমার তো দেখতে খুবই ভালো লাগে। আর পরিবারের সাথে সবাই মিলে এইসব দোকানে গিয়ে হালখাতা করার মজাই আলাদা। আমাদের বেশ কিছু জায়গায় ইনভিটেশন ছিল, আমরা সেখানেই গিয়েছিলাম। এখন এখান থেকে আমরা যাব ফুচকা খেতে, তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি বিজয়ের ফুচকার দোকানে, এটা কালনার এক নম্বর ফুচকার দোকান। আমরা দই ফুচকা অর্ডার করেছি, আর তোমরা কে কে কালনার বিজয়ের ফুচকার দোকানে ফুচকা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, আর তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে বলো। আর যারা খাওনি তারাও একবার ট্রাই করতে পারো। ফুচকা খেয়ে এখন আমরা একটা ফটো ফ্রেমের দোকানে চলে এসেছি, এখান থেকে একটা ফটো নেব, যেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে কী ফটো নিয়েছি। চলো যাওয়া যাক। আমি বাড়িতে চলে এসেছি আর আমার হাতে ভর্তি প্যাকেট, তো এগুলোই এখন আনবক্সিং হবে। এর মধ্যে কী আছে আমি নিজেও জানি না, তো চলো তোমাদের সাথে একসাথে বসে শেয়ার করে নিই। বছরের প্রথম দিনে কারা ফ্যামিলির সাথে কাটাও আর কারা এই হালখাতার ইনভিটেশনে যাও আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমার তো এই জিনিসটা খুবই ভালো লাগে। তো চলো আনবক্সিং করা যাক। প্রথমেই চলে এসেছে একটা প্যাকেট, যেটা আছে আশা করি মিষ্টি। চলো আগে প্রত্যেকটা প্যাকেট থেকে বক্সগুলোকে বের করে নিই, তারপর নয় আনবক্সিং করা যাবে। এরপর আছে একটা আমুল কুল, তারপর পেয়ে গেলাম একটা ক্যালেন্ডার, এটা তোমাদের সবার শেষে দেখাবো ক্যালেন্ডারে ঠিক কী ছবি আছে। আর একটা পেয়ে গেলাম বক্স। তারপর পেয়ে গেলাম আরও একটা ক্যালেন্ডার আর আরও একটা বক্স। চলো আগে চটপট প্যাকেট থেকে বক্সগুলোকে বের করে নিই। রয়েছে আরও একটা আমুল কুল, মিষ্টির প্যাকেটে তো আমি পুরো ঢাকা পড়ে গেছি, আমার মুখটাই আর দেখা যাচ্ছে না ভিডিওতে। পেয়েছি আরও একটা ছোট্ট গিফট, তো চলো দেখে নিই এর মধ্যে কী আছে। ওয়াও, রয়েছে একটা সুন্দর কাপ, ডিজাইনটাও খুব সুন্দর। আরও রয়েছে একটা ক্যালেন্ডার আর একটা মিষ্টির প্যাকেট। বাপরে, বক্সে তো পুরো টেবিলটাই ভরে গেছে, তো চলো দেখে নিই ভেতরে কী কী আছে। দুটো আমুল কুল, দুটো ফ্রুটি, বিভিন্ন রকমের মিষ্টি, ভুজিয়া, চানাচুর, কেক, সোনপাপড়ি, লাড্ডু, আরও কত কী। আসার পথে একটা দোকান থেকে একটা কার্তিক ঠাকুরের ফটো নিয়েছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যে ফটোটাও অনেক সুন্দর। আর চলো দেখি ক্যালেন্ডারে কী আছে। ক্যালেন্ডারে রয়েছে একটা সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, এটাও অনেক সুন্দর। তো এখানেই শেষ হলো আজকের নববর্ষের দিন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।